الحمد لله رب العالمين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد يسرنا القرآن للذكر فهل من مدقي صدق الله العلي العظيم قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه صدق رسول رب العالمين ربي اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم بالخير يا رب العالمين آمين السلام عليكم ورحمة الله وبركاته brothers and sisters وعليكم السلام ورحمة الله وبركاته আমরা আজকে প্রথম লেসন দ্বিতীয় লেসন এবং তৃতীয় লেসন পর্যন্ত যে যতটুকু কভার করেছি আমি প্রথম লেসনেই কিছু নিয়ম কানুন বলার জন্য না বলি নাই আমি ইচ্ছা করেই আমি বাদ রেখেছিলাম যে একসাথে সব নিয়ম কানুন নতুন যারা বিশেষ করে তাদের উপর চাপ পড়ে যায় এই জন্য আমি একটা নতুন একদম ফ্রম দি ভেরি বিগিনিং একদম ফার্স্ট লেসনে একটা নিয়ম আছে সে নিয়মটা আজকে আমি আপনাদেরকে বলবো তার আগে আমি যে হাদিসটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খায়রুকুম তোমাদের মধ্যে অতি উত্তম উত্তম মান সেই ব্যক্তি তাআল্লামাল কুরআনা যিনি কুরআন শিখে নিজে তাআল্লাম আলো নিজে শিখা ওয়া আল্লামা এবং অন্যকে শিখা ও আল্লামাহু এবং তা অন্যকে শিখা তাহলে যে তাআল্লামা জিনিসটা লিখলে এরকম হবে মান তাআল্লামা কুরআন ওয়া আল্লামাহু খায়রুকুম খায়ের মানে আমরা সবাই বুঝি খায়ের মানে উত্তম কুম মানে তোমরা এটা আমরা দুই নম্বর তিন এক নম্বর ব্যাসে যারা আছে এটা তারা বুঝতে আসতে যায় আপনারা বুঝবেন একটু ধৈর্য ধরে তার মানে এটা তোমাদের মধ্যে উত্তম মান মানে আমরা শিখেছি এটা ইসমু ইস্তিফহামিন মানে আকিলিন আকিলিন ক্ষেত্রে মান ব্যবহৃত হয় এটা আমরা শিখেছি তা আল্লামা এটা হলো ভাগ ফেল তা আল্লামা কেউ অন্যকে শেখানো তা আল্লামা এটা ফেল ফাইল কোথায় ফেল আমরা জানি যে জুমলাতুল ফেলিয়া শুরু হয় ফেল দ্বারা এইটা হলো জুমলাতুল ফেলিয়া তা আল্লামা এটা ফেল ফাইল হলো মুস্তাদির কি হওয়া ফাইল এটা আপনারা বুঝবেন না আল কোরআন হলো মাফুল বিহি কোরআন যারা নিজেরা কোরআন শিখে ওয়া হলো হরফে আতফিন আতাফ হরফে আতফিন ওয়া আল্লামাহু এবং তা শিখায় অন্যকে
তা আল্লাহ হলো শিখনি আল্লাহ, শিখনি আল্লাহ যে শিখে, আর আল্লাহ মা হলো শিখানো আল্লাহ, শিখানো আল্লাহ। এখন হাইরকম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দা বেস্ট ম্যান অফ দা হিউম্যান বিং, হিউম্যান বিং মানব জাতির মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং দি বেস্ট ক্যান ডিফাইন দি বেস্ট, যে সবচেয়ে অতি উত্তম সেই বেস্ট কি সেটা ভালো বলতে পারে। তো উনি বলে গেছেন, উনি ডিফাইন করেছেন যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন না ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে অতি উত্তম হয় সেই ব্যক্তি, উনি ওনার ডেফিনেশন। হি ইজ দি বেস্ট অফ অল মেন, বেস্ট অফ ম্যানকাইন্ড। হি ক্যান ডিফাইন দি বেস্ট, সে ডিফাইন করেছে যে তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি হলো ওই ব্যক্তি, দুই ব্যক্তি, এক ব্যক্তি সেখানে শিখনিওয়ালা, আরেক ব্যক্তি শিখানোওয়ালা, এই দুই ব্যক্তি উত্তম ব্যক্তি। আমরা এই যে কোরআন শিখতে এসেছি এইটা আমরা এবং শেখাই, এটা আমরা আবার শিখাতে যাচ্ছি, অন্যকে শেখাচ্ছি, এটা উভয় ক্ষেত্রেই, উভয়টি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মতে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডেফিনেশন অনুসারে এটা অতি উত্তম কাজ। যাই হোক, আজকে আমি প্রথম লেসন এসএম এসএম সম্পর্কে কিছু বলবো, আবার একটু রিভিউ করি, যেহেতু বাসায় যাওয়া পড়ার সময় থাকে না। এসএম হলো বিশেষ্য, এসএম বিশেষ্য, এটা হয়তো সবাই যে এখন বুঝতে পেরেছি যে বিশেষ্য কাকে বলে। এসএম এর একটা বৈশিষ্ট্যের কথা বলেছিলাম আমি, এটা খুবই গুরুত্বপূর্ণ যে এসএম হয় নির্দিষ্ট হবে না হয় অনির্দিষ্ট হবে, এসএম হয় পুরুষ বাচক হবে না হয় নারী বাচক হবে, এসএম হয় এক বচন হবে নয় দ্বি বচন হবে নয় বহু বচন হবে, এসএম হয় কর্তৃবাচক হবে নয় কর্মবাচক হবে নয় সম্বন্ধবাচক হবে। তো এগুলারই আরবিক নাম, এই যে নির্দিষ্ট অনির্দিষ্ট মারেফা নাকেরা, আরবিকে এটা মারেফা নাকেরা, জিন্স পুরুষ লিঙ্গ মুজাক্কার মুয়ান্নাস, পুরুষ বাচক মুজাক্কার, মহিলা নারী বাচক মুয়ান্নাস, তারপরে আদাদুন বচন, বচন আমরা পড়েছি নাম্বার, ইংলিশে নাম্বার বলে, ওয়াহিদুন মুসান্না জমা, এটা আমরা, এগুলো তো গ্রামার না, এগুলো তো এক বচন বহু বচন পুরুষ বাচক নারী বাচক নির্দিষ্ট অনির্দিষ্ট, এগুলো তো আগেই আমাদের জানা আছে, এগুলা নতুন কিছু না, শুধু নামটাই আরবিকে যে কি বলা হয়, নির্দিষ্টকে বলা হয় মারফা, অনির্দিষ্টকে বলা হয় নাকেরা, আর পুরুষ বাচক বলা হয় মুজাক্কার, মুয়ান্নাস বলা হয় নারী বাচককে, আর এক বচনকে বলা হয় ওয়াহিদ, দ্বি বচনকে মুসান্না, বহু বচনকে জামা। আরবিকে আবার দ্বি বচন নামে একটা বচন আছে যেটা বাংলা ইংলিশে অন্য ভাষায় নাই। তারপরে আছে ইরাব, এই ইরাবটা বলতে পারেন, এটা এলো নতুন, এটা এটা একমাত্র আরবি ভাষায় ইরাব আছে, আর অন্য কোনো ভাষায় নাই। যাও, আমাদের প্রথম যে এই লেসনের সঙ্গে সংশ্লিষ্ট এই চারটা বৈশিষ্ট্য আমার এখন থেকেই দরকার এটা বোঝা। যেমন মারেফা যদি হয় তাহলে আলিফ লাম সাথে আসবে, প্রথমে আলিফ লাম আসবে এবং শেষে একটা তম্মা একটা হরকত পড়ে যাবে, এটাই মারেফা। আর নাকেরা, নাকেরা যদি হয় তাহলে শেষে তানবিন আসবে, শেষে তানবিন, তাইলে সেটা আগে নাকেরা। তারপরে আমরা আমরা শিখেছি এই যে ইরাব, ইরাবটা একটু আলোচনা করি আবার। ইরাবটা হলো যে দুই দম্মা, দুই দম্মা বা দুই পেশ, দুই পেশ পড়লে বুঝবেন, বা দুই দম্মা, দম্মা হলো আমরা আরবিকে পেশকে দম্মা বলি, দুই দম্মালা যে যত এসএম আছে, যত এসএম আছে দুই দম্মা বিশিষ্ট, সেগুলাই সেগুলাই হলো কি, সেগুলাই মুনসারি বেসেন,
মুনসারিবেশন মানে তিন হালতে পরিবর্তন হবে, এগুলা ফুলি ডিক্লাইনেবল, ডিক্লাইনেবল ডিক্লেন সব নাউন আমি বলেছি, নাউন তিন হালতে বদল হওয়া হয়, তিন হালতে, একবার কর্তৃবাচক হয়, একবার কর্মবাচক হয়, একবার সম্বন্ধকারক হয়। এ নিয়ে অনেক আলোচনা হয়েছে, ভবিষ্যতে আরো হবে। আমি যেমন বলেছি যে দুনদুন কি আওয়াজ আতে হে, ও মারফু কি আলামত হে, ও কর্তৃবাচক, আর দান দান কি আওয়াজ আতে হে, ও মানসুক কে আলামত হে, আর দিন দিন কি আওয়াজ আতে হে, ও মাজরুর কে আলামত হে। তাইলে দুই পেশ বিশিষ্ট যেগুলা নাউন আছে এবং তাদের সংখ্যাই বেশি, 85% অফ নাউন আর মনসারি, আর মনসারি বেসেল, অর্থাৎ এগুলা তিন হালতে পরিবর্তন হবে, 85% নাউনি মনসারি, এগুলা দুন দান দিন, দুন দান দিন এই তিন হালতে পরিবর্তনশীল। আর বা 13% যে আছে সেগুলা একদম মানিকে একদম, যেমন ফাতেমাতু, ইব্রাহিমু, এগুলা একদম মা, এগুলা এগুলা কাজ ছাড়িবে না, এগুলা নট ফুলি ডিক্লাইনেবল, ডিক্লাইনেবল পুরাপুরি না, পার্শিয়ালি ডিক্লাইনেবল। এরা ইব্রাহিমু, ইব্রাহিমা অ্যান্ড ইব্রাহিমা, ফাতেমাতু, ফাতেমাতা অ্যান্ড ফাতেমাতা, অর্থাৎ এরা জের নেবে না, তানবিন নেবে না, এই এই এদের পরিমাণ হলো 13%। নাম হলো গাইরে মনসারি, ইন আরবিক উই কল গাইরে মনসারি, ইন ইংলিশ আমরা বলি ডিপটট, ডিপটট, ডিপটট। আর আরেক প্রকার আছে মাবনি, মাবনি মানে অপরিবর্তনশীল, অপরিবর্তনশীল, ফিক্সড, ফিক্সড, এই যে আমার যে হাজা এটাও অপরিবর্তনশীল, এটা মাবনি, এটা এই ধরনের যে অপরিবর্তনশীল মাবনি আছে তাদের পরিমাণ হলো মাত্র 2%। তাইলে 85% যোগ 13% যোগ 2% এই 100%, এসএম 100% হয়ে গেল। তারপরে আমরা আছেন জুমলা, আমরা জুমলা আলোচনা করেছি, জুমলা মানে বাক্য, জুমলা মানে বাক্য, বাক্য কাকে বলে, যখন এক গুচ্ছ শব্দ মিলে একটা অর্থ প্রকাশ করে, যেমন যে কোনো একটা বাক্য বলতে পারি যে আমরা আমরা মসজিদে গিয়েছিলাম, এই যে আমরা মসজিদে গিয়েছিলাম এটা একটা বাক্য, বাক্য আরবিকে বাক্য দুই প্রকার, জুমলাতুল ইসমিয়া এন্ড জুমলাতুল ফেলিয়া। জুমলাতুল ইসমিয়া হলো এসেন্সে শুরু হওয়া, যেটা শুরুই হয় এসেন দিয়া, সেটাই জুমলাতুল ইসমিয়া, যেমন মুহাম্মাদুন রাসুলুল্লাহ, মুহাম্মদ আল্লাহ রসুল, এই মুহাম্মদ একজন এসেন, একটা এসেন, এটা জুমলাতুল ইসমিয়া। হামিদুন তলিবুন, হামিদ একজন ছাত্র, এটাও জুমলাতুল ইসমিয়া। আল কিতাবু জাদিদুন, কিতাবটি নতুন, এটাও একটা জুমলাতুল ইসমিয়া, যেহেতু আল কিতাবু নতুন। আর জুমলাতুল ফেলিয়া আমরা একটু আলোচনা করেছিলাম, এটা পরে আলোচনা করব, যেমন কাতালা দাউদু জালুতা, দাউদ জালুতকে হত্যা করল, এইখানে কাতাল হলো ফেল, ফাইল হলো দাউদ, আর মাফুল বিহি হইল জালুত। তাহলে জুমলাতুল ফেলিয়ার মধ্যে তিনটা জিনিস থাকতে পারে, ফেল, ফাইল, ফেল এবং ফাইল তো মাস্ট, যদি অকর্ম ক্রিয়া হয় তাহলে ফেল এবং ফাইল থাকবে, মাফুল থাকবে না, কিন্তু সকর্ম ক্রিয়া হইলে পরে মাহুলও থাকবে, কর্মও থাকবে। তো এই এতটুকু হলো জুমলাতুল ফেলিয়া। তা আমাদের এখন আলোচনা হলো জুমলাতুল ইসমিয়া। জুমলাতুল ইসমিয়ার মধ্যে আমরা আবার দেখেছি যে জুমলাতুল ইসমিয়ার মধ্যে দুইটা, একটা সাবজেক্ট থাকে, একটা প্রেডিকেট থাকে। সাবজেক্টকে এরা দিকে বলা হয় মুবতাদা, আর প্রেডিকেটকে বলা হয় খবর। আমরা গত ক্লাসেও আলোচনা করেছি, তার আগের ক্লাসেও আলোচনা করেছি। এখন মুবতাদার আবার দুইটা বৈশিষ্ট্য, মুবতাদা মারফা হবে, নির্দিষ্ট হবে, এবং মারফু হবে, কর্তৃবাচক হবে। এবং খবর নাকের যদি এক শব্দের হয়, খবর ইফ ইট ইজ ওয়ান ওয়ার্ড,
খবর তো এক শব্দেরই, এখন আলোচনায় এক নাম্বার লেসন দুই নাম্বার লেসন পর্যন্ত খবর এক শব্দেরই হবে। খবর পাঁচ প্রকারের আছে, এখন পরে আলোচনা করব। পাঁচ প্রকারের আছে, যেমন এখন আলোচনা করছি খবর এক শব্দের। এক শব্দের হইলে নাকেরা মারপু, এটা নাকেরা মারপু। তো এখন আরেকটা যে নিয়মটা আমি আলোচনা করি নাই, সেটা হলো খবর উইল ফলো মুক্তাদা। খবর উইল ফলো মুক্তাদা, খবর খবর উইল ফলো মুক্তাদা, উইল ফলো মুক্তাদা উইথ রেসপেক্ট টু, উইথ রেসপেক্ট টু নাম্বার ওয়ান জেন্ডার, নাম্বার টু নাম্বার, এটা আলোচনা করার বাকি ছিল যে খবর উইল ফলো মুক্তাদা উইথ রেসপেক্ট টু জেন্ডার এন্ড নাম্বার। যেমন এটা উদাহরণ দিলে বুঝতে পারবেন, খবর মুক্তাদা যদি জেন্ডার মুজাক্কার হয় তাহলে খবরও মুজাক্কার হবে, মুক্তাদা যদি মুয়ান্নাস হয় তাহলে খবরও মুয়ান্নাস হবে, মুক্তাদা যদি এক বচন হয় ওয়াহিদ হয় তাহলে খবরও এক বচন হবে, মুক্তাদা যদি জমা হয় বহু বচন হয় তাহলে খবরও বহু বচন হবে। সেটা আমরা এখন দেখব। আসবো না ছবি কখনো, কাইন্ডলি মিউট করেন প্লিজ, কথা শোনা যাচ্ছে। ইসমুল ইশারাতি, এটা আবার কি ওয়াহিদ বছরের দিক থেকে এটা এক বছর, হাজাটায় একটা জিনিসকে নির্দেশ করা যায়। মুজাক্কা এটা পুরুষ বছর, মুজাক্কারু। আর একটা কোন কি হলো এটা কারিবিন, লি লি মানে জন্য কাদি লি কারিবিন মানে নিকটবর্তী জিনিসকে বোঝানোর জন্য, যে নিকটবর্তী জিনিসকে, যেমন যে আমার হাতে একটা কলম আছে হাজা কালাম, এটা নিজে একদম নিকটবর্তী, হাজা কালাম এটা নিকটবর্তী। এই তাইলে হাজা এক বচন, হাজা মুজাক্কা। তাইলে আমরা এখন আসসালামু আলাইকুম, আমি একটা কথা জিজ্ঞেস করতে চেয়েছিলাম। জি বলেন। ওই যে আমরা এই বিশেষ করে মারেফা এবং মারফু, এই মারেফা এবং মারফু অর্থটা কি? খবরের দুইটা অংশ মারেফা এবং মারফু।
মারেফাটা কি আর মারফুটা কি? মারেফা হইলো নির্দিষ্ট নির্দিষ্ট, আর মারফু হইলো কর্তৃবাচক। এই যে এতক্ষণ আলোচনা করলাম, আপনি কি ওইটার অর্থটা না শুনছি আমি শুনেই ওইটার অর্থটা যে মারফু মারফু বলতেছেন যে এটা না এই খবরের দুটি অংশ মারেফা মারফু মারেফা তাইলে এইখানে ওইখানে খবরের খবরের দুইটা অংশ হলো নাকেরা মারফু নাকেরা মারফু মুক্তাদার দুইটা অংশ হলো মারফু মারেফা মারফু মারেফা মারফু জি। তাহলে ওই যে ওটা কি খবরের ওইটা যেটা আছে ওই নাকেরার যে নাকেরা এবং মারফু নাকেরাও কর্তৃপক্ষ করছে তাইলে নাকেরাটা হলো অনির্দিষ্ট। হ্যাঁ অনির্দিষ্ট কর্তৃপক্ষ মুক্তাদা আর কিতাবুনটা হলো এটা এক যদি এক শব্দের হবে খবর যদি এক শব্দ হয় এটা মুক্তাদা এটা আগে মুক্তাদা লেখান উপরে বইটা হাজাটা হলো মুক্তাদা মুক্তাদা এইভাবে লিখতে হবে এটা মুক্তাদা উল শব্দটা আর এটা খবর খবর উল এখন মুক্তাদা আবার দুইটা বৈশিষ্ট্য খবরেরও দুইটা বৈশিষ্ট্য এটা হলো মারেফা যেটা আপনি বললেন মারে মা রে ফা মারেফা তুল মানে এটাই ডেফিনিট মারফু মারফু এটা কর্তৃবাচক আর খবর যদি এক শব্দের হয় খবর কিতাবুন এক শব্দের আছে এটা নাকে না নাকে রাতুন আর এটা মারফু এটাও শেষের পেশ আছে দুই পেশ বা এক পেশ থাকলে এটা মারফু কর্তৃপক্ষ দুইটাই মারফু এটাও মারফু এটাও মারফু মুক্তাদাও মারফু খবরও মারফু কিন্তু মুক্তাদা হইতে এখানে মারে পা লাগে এটা মারে পা নির্দিষ্ট হইতে হয় আর এটা অনির্দিষ্ট মোস্ট অফ দ্য টাইম মুক্তাদা উইল বি ডেফিনেট এটা ইনডিফিনেট কি যে এক্সেপশনাল আছে আমরা পরে যে দেখবো এক্সেপশনাল কিছু আছে সেটা অন্য কারণে কিন্তু মুক্তাদা সবসময় ডেফিনিট মারেফা মারফু আর নাকেরা খবর নাকেরা মারফু এখন আমি বললাম আরেকটা পাশাপাশি আরেকটা সেন্টেন্স আমি লিখে নিই আল আল কিতাবু আল কিতাবু জাদিদু আল কিতাবু জাদিদু এখানে মুক্তাদা এটা মুক্তাদা আর জাদিদু হলো খবর এখন বিশ্লেষণ করলে মুক্তাদা যেহেতু সামনে আলিফ লাম লাগানো আছে আমরা জানি যে আলিফ লাম লাগাইলে
আলিফলাম, এই আলিফলাম লাগালে এইটার এটা কি হলো, এটা মারফা করলো। মারে ফা তো এই আলিফলামের কারণে মুস্তাদা মারে ফা। আবার এই যে শেষে পেশ দেখা যায়, শেষে পেশ আছে, এটা কিসের চিহ্ন? এটা মারফুর চিহ্ন, আলামত মারফু। এটা মারফু। আর জাজিদুন তে এক শব্দের, ইফ ইট ইজ ওয়ান ওয়ার্ড, এক শব্দ যদি হয় তাহলে সেটা নাকেরা নাকেরাতুন আর মারবু। মারফু হ্যাঁ, এটা বুঝতে পারছে না? নিচে দেখো, এটা এটা এক শব্দের হইলে পরে এটা নাকেরাবাদ, এটা তার কারণ হলো এটা দুই জম্মা আছে, যে কোনো নাউনের শেষে দুই নাম্বার থাকলে ওটা অনির্দিষ্ট বোঝায়, একটি বোঝায়। গীতাবুন একটি বই, জাদিদুন এটা একটি নতুন, এটা অনির্দিষ্ট, এটা নাকেরা। আর শেষে পেশ থাকার কারণে এটা মারফু। এখন এটা অ্যানালাইসিস আমরা বুঝলাম, আর কিতাবু জাদিদুন। এখন এইখানে আসেন, হাজা কিতাব, হাজা কিতাব, হাজা ইসমুল ইশারা, এটা মাবনি। হ্যালো, একটু পরে কথা বলেন, আমি ক্লাসে আছি, পরে আসেন, কালকে আসেন, আজকে আসেন না। আচ্ছা আসেন। আচ্ছা, হাজা এটা মুক্তাদা, কিতাবুন খবর। হাজার মধ্যে আল নাই, এখানে যেমন আল আছে, আল দিকে আমরা মারেফা চিনলাম, তাহলে এখানে মারেফা চিনব কিভাবে? তার কারণ হাজা নিজে, এটা আমরা জানি হাজা মাবনি, এই যে হাজা ইসমুল ইশারা, আমি লিখেছি এটা ইসমুল ইশারা, এটা মাবনি, একসাথে একসাথে এটা মাবনি, মাবনি একসাথে মাবনি, মাবনি মানে ফিক্স, অপরিবর্তনশীল। হাজাটা হলো ফিক্স, এটা ও মাবনি, এটা হাজা, এটা জন্মগত ভাবি নির্দিষ্ট। হাজা অল ইসমুল ইশারা, ইসমুল ইশারা যতগুলি আছে, হাজা জালিকার সাথে আমরা গত ক্লাসে পরিচিত হয়েছি, হাজা হাজা জালিকা ইসমুল ইশারা, তারপরে পরিচয় হব হাজিহি মুয়ান্নাস মিস্ত্রি বাসক, হাজি হওয়ার তো এইটা, আর তারপরে তিলকা, এলা পরিচিত হব আস্তে আস্তে, হা উলাই উলাইকা, এলা সব পরিচিত হব। কিন্তু সবগুলো একত্র আমরা, এটা তো গ্রামারের বই না যে সব স্কুল সারা একসাথে এটা জড়ো করে এক দেখাবো আপনাদের, তা না তো, এটা এটা একটা টেক্সট বুক। এই টেক্সট বুক এর মাধ্যমে মেইন টেক্সট বুক হবে আমাদের কোরআনে মজিদ, কোরআনে মজিদই আমাদের টেক্সট বুক। আমরা যে এখানে পড়াশোনা এখানে যে পড়তেছি, এবং আমাদের টেক্সট বুকই হবে কোরআনে মজিদ। ওই কোরআনে মজিদে যাওয়ার জন্য সিঁড়ি হচ্ছে আমাদের মদিনা আরবিক, মদিনা আরবিক
আমাদের বলতে পারেন প্রথম টেক্সট বুক বা সাহায্যকারী টেক্সট বুক। টেক্সট বুকে এখানে যেভাবে আছে ডায়লগ আকারে আছে, সেন্টেন্স গুলা বাক্য আকারে আছে, কোনটা প্রশ্নবোধক আছে, দুইজনের মধ্যে বাক্য কথোপকথনের আকারেও আছে, এমনিতেও আছে, আমরা এটা দেখতে পাবো। কিন্তু হাজা আমি যেটা বলতেছিলাম, হাজা ইসমুল ইশারা, সব ইসমুল ইশারা গুলো হলো ডেফিনিট। এই এই জন্মগত ভাবি হাজা হলো ডেফিনিট মারেফা। এখন আসেন মারফু হলে কি ফেরা, মারফু হইলে তো এখানে জাতি দু, এখানে স্পেস লাগে, এখানে স্পেস নাই, তাই এটা মারফু হলে কি এরা। মারফু হলো হাজা মুবতাদার ঘরে বসেছে, তাইলে এটা কাহা খারাপ হয়ে, এ মুবতাদ তো জায়গা পর খারাপ হয়ে, যাহা খারাপ হয়ে এ জায়গা কিসকে লিয়ে মুক্তাসার হ্যাঁ, এ যে জায়গায় দাঁড়াইছে কার জন্য এটা মুক্তাসিল, মুক্তাসিল মানে নির্ধারিত, এ কার জন্য নির্ধারিত, এটা হলো মারফুর জন্য নির্ধারিত, এই হাজাটা মারফুর জন্য নির্ধারিত। এখানে না, এই হাজাটা মারফুর জন্য নির্ধারিত জায়গায় বসেছে, এখানে আল কিতাবু এই যে পেস্ট এই এই জায়গায় বসেছে হাজা, আল কিতাবুর জায়গায়, আল কিতাব হলো মারেফা মারফু, কাজে এটাও মারেফা মারফু। হাজার তো জন্মগত হাজার বলে ডেফিনিট, এটা তো আমরা সহজেই বুঝতে পারলাম, আর মারফুটা আমরা বুঝতে পারলাম এই জন্য যে হাজারটা বসেছে কোথায়, হাজারটা বসেছে মুক্তাদার ঘরে, মুক্তাদার হইতে হইলে তাকে মারেফা হইতে হয়, তাকে মারফু হইতে হয়, এটা মারফু। ওই যে আমি একটা গল্প বলেছিলাম যে সে বাজারে যায় যে ড্রেস পরে, যে মসজিদে যায় একই ড্রেস পরে, দাওয়াত খাইতে যায় একই ড্রেস পরে, বাড়িতেও একই ড্রেস থাকে না, এই হাজারে কোনো ড্রেস পরিবর্তন নাই, যখন যেখানে যায় তখন সেইখানকার রূপ ধারণ করে। হাজার এখানে মারফুর জায়গায় এসেছে, এখন মারফুর দায়িত্ব পালন করবে, সে এটা পেশার দায়িত্ব পালন করবে সে। হ্যাঁ, এখানে দেখেন দেখেন আল কিতাবু সেই জায়গাটাই, আর হাজার জায়গাটা বসেছে, হাজা বসেছে আল কিতাবু জায়গায়, আল কিতাবু জাদিদুন, আল কিতাবু মুক্তাদা জাদিদুন খবর, হাজা মুক্তাদা কিতাবুন খবর, আশা করি বুঝতে পারেছেন। এখন আরেকটা কথা, যে খবর উইল ফলো মুক্তাদা উইথ রেসপেক্ট টু জেন্ডার এন্ড নাম্বার, এটা আমি আগেই একটু আগেই লিখেছিলাম, তাইলে খবর উইল ফলো মুক্তাদা, তাহলে হাজা এটা ওয়াহিদ এক বছর, তাহলে কিতাবুন এটা দেখেন কিতাবুন এক বছর, যে কোনো রাউনের শেষে তানবিন থাকা মানে ওটা এক বছর একটি বোঝায়, হাজার এক বছর এটাও এক বছর। তারপরে মুজাক্কা এটা হাজার মুজাক্কা, এটা এই জন্য কিতাব বলে দেখেন মুজাক্কা, দেখেন মুয়ান্নাস হইতে হইলে শেষে গোলতা লাগে, যদি শেষে গোলতা থাকে অথবা অর্থ কারণে বোঝা যায় যে এটা মুয়ান্নাস, যেমন মা বোন খালা ফুহু এই ইত্যাদি। আর তাছাড়া আরো কিছু নিয়ম আছে যে শেষে গোলতা থাকে, শতকরা 90% মুয়ান্নাস শেষে গোলতা আছে, তারপরে আরো কিছু আছে আমরা পরে পড়বো, যে শেষে আলিক আলিফ মাকসুরা, তারপরে আলিফ মামদুদা, এগুলা থাকলে বড় মুয়ান্নাস হয়, তাদের পরিমাণ খুব কম। তারপরে আছে সামাই মুয়ান্নাস, সামাই মুয়ান্নাস যেমন আকাশ সূর্য পৃথিবী, এগুলা সামাই মুয়ান্নাস, মানে শুনিয়া শুনিয়া আরবরা এইগুলাকে মুয়ান্নাস হিসাবে ট্রিট করছে, এইটা মুয়ান্নাসি, এগুলা পরে বল এই করুন। কিন্তু এই হাজা ওই ধরনের কোনো কিছু নাই, কাজে এটা মুজাক্কা, হাজা মুজাক্কা, কাজে খবরও মুজাক্কা আছে, দেখেন এটা কিতাব এখানে, আর কিতাবু মুজাক্কা, আর জাদিদু মুজাক্কা, আর কিতাবু বইটি এটা হয়ে আছে এক বছর, জাদিদুনও এক বছর আছে, ওয়াহিদ ওয়াহিদ। তাইলে যে খবর উইল ফলো মুক্তাদা উইথ রেসপেক্ট টু জেন্ডার এন্ড নাম্বার, আর বুঝতে পেরেছেন আশা করি। এখন আমি কোরআন মজিদ নিয়ে কিছু উদাহরণ এক্সাম্পল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটা একটা বিষয় একটু জানতে চাচ্ছিলাম,
বলবো? বলে বলে। আমরা এতক্ষণ জানলাম যে মুবতাদা বেশিরভাগ ক্ষেত্রে মারেফা এবং মারফু হয়, কিন্তু কখনো কখনো নাকেরাও হয়। আর হলো তাহলে কি খবর, খবর তো নাকেরা এবং মারফু, খবর নাকেরা হয়, নাকেরা হয় এটা আপাতত স্থগিত রাখ। হ্যাঁ না, আমি ওইটা জানতে চাচ্ছি না, আমি চাচ্ছি তাহলে কি নাকে, তাহলে আমার মুখে সিলিকপ টাঙা এসে গেছে, ওটা বোঝার জন্য আরো একটু, না না আমি ওইটা স্ট্রং হইতে হবে আমাদের, আমি ওইটা বুঝতে চাচ্ছি না, আমি শুধু জানতে চাচ্ছি তাহলে কি নাকেরা, তো আমরা জানি খবর হলো নাকেরা এবং মারফু, তাহলে খবর কি কখনো কখনো মারেফা হয় কিনা? না হয় না। তাহলে এই যে সূরা, সূরা ইখলাসে যে আছে আল্লাহু সামাদ, এটা কি হবে তাহলে? আল্লাহু সামাদ এটা কি মুফতাদা খবর? হ্যাঁ মুফতাদা খবর। তাহলে আর সমাদে যে মারেফা আছে, আলিফ লাম আছে, এটা আমার প্রশ্ন ছিল আসলে, একটু জানার জন্য। আর সমাদের মধ্যে তো আলিফ লাম আছে নাই? হ্যাঁ আছে, হ্যাঁ হ্যাঁ আছে, আলি আল্লাহু সামাদ, সামাদ, হ্যাঁ হ্যাঁ আল্লাহর মধ্যে তো আলিফ লাম আছে, আছে কিন্তু সমাদেও আছে, আল্লাহু সামাদ আলিফ লাম আছে, সমাদ, হ্যাঁ সমাদ, হ্যাঁ সমাদ। তাহলে এটা কি মুফতাদা খবর, আমার প্রশ্ন এটা। আচ্ছা এটা পরে বলবো আপনাকে। আচ্ছা আচ্ছা, এটা বলতে হইলে আরো কিছু অন্য দিক দিয়ে আলোচনা করে তারপর বলতে হবে। আচ্ছা আচ্ছা শোন, এইটাই মনে রাখেন, আমি যতটুকু পড়াইছি যে মুক্তাদা হইতে হইলে মারেফা মারফু, আর খবর হইতে হইলে নাকেরা মারফু। আর একটা কথা বললাম যে মুক্তাদা খবর সবসময় মুক্তাকে ফলো করবে, খবর মুক্তাদা যদি মুজাক্কার হয় তাহলে খবরও মুজাক্কার হবে, মুক্তাদা যদি মুয়ান্নাস হয় তাহলে খবরও মুয়ান্নাস হবে, মুক্তাদা যদি এক বছর হয় খবরও এক বছর হবে, মুক্তাদা যদি বহু বছর হয় খবরও মন বহু বছর হবে। এইটুকু এতটুকু বুঝেন, ওই আমরা কোরআন শরীফ এর পর্যায়ক্রমে আমরা যেমন এখনই বলাচ্ছি আমি। আসসালামু আলাইকুম, আমি একটু বলি আজর ভাই, মাঝে মাঝে যদি মারেফা তারপরে মারফু তারপর নাকেরা এই জিনিসগুলোর মিনিংটা একটু পাশাপাশি বললে, ইংরেজিতে বললে অনেক সময় তো আমরা মনে রাখি রাখতে পারি না, অনেক সময় সাথে সাথে এই জিনিসটা একটু ভালোভাবে আমাদের আবার ক্লিয়ার হয়ে যায় আর কি। মার্ক হলো নমিনেটিভ কেস, মানসুব হলো অ্যাকুইজিটিভ কেস, আর মাজরুর হলো জেনারেটিভ কেস। মারেফা বাংলায় বললে, হ্যাঁ মারেফা মারফু, মারেফা হলো ডেফিনেট, মারেফা হলো ডেফিনেট, আর নাকেরা হলো ইনডিফিনেট, ইনডিফিনেট। এলা আগে বলেছি তো আমার আগের ক্লাসে গুলো, ওই ভিডিও গুলো দেখলে দেখতে পাবেন। জি তারপরে মারফু ডেফিনিট, মারিফা হলো ডেফিনিট, আর নাকেরা হলো ইনডিফিনিট। হাজা জিক্রুন, হাজা বায়াতুন, বায়ানুন। আর মারফুটা, মারফুটা মারফু, মারফু হলো নমিনেটিভ কেস, কর্তৃবাচক, কর্তৃবাচক। জি জি আসসালাম। হ্যাঁ আর মানসু হলো কর্মবাচক, অবজেক্টিভ কেস বা অ্যাকুজেটিভ কেস। আর মাজরুর হলো জেনারেটিভ কেস বা সম্বন্ধকারক, সম্বন্ধকারক। হয়েছে, বুঝতে পারছেন? হাজা বায়ানু, এটা সূরা আল ইমরানের 138 নম্বর আয়াতের অংশ। হাজা বায়ানুন, বায়ালুন, বায়ানুন, এটা হাজা লো, এটা লো সুস্পষ্ট বর্ণনা। হাজার টাকা মুক্তাদা, এটা সেপারেট করলাম, আর খবর হলো বায়ানুন, এটা সার্কেল করে আলাদা করলাম। হাজা মুক্তাদা, বায়ানুন হলো খবর, এটা এইটা এটা হচ্ছে সুস্পষ্ট বর্ণনা। হাজার রায়ানুন লিন নাসি, সেকে শাসে আছে, এটা মানব জাতির জন্য সুস্পষ্ট বর্ণনা। হাজার বায়ানুন, হাজার হলো মুক্তাদা, বায়ানুন হলো খবর। তারপরে আছে হাজা জিক্রুন, হাজা জিক্রুন, এটা হলো স্মরণীয় বর্ণনা, স্মরণীয়।
হাজার কি জিক্র, হ্যাঁ এটা হলো হাজার হলো মুক্তাদা, হাজার মুক্তাদা, জিক্র হলো খবর। তারপরে বলেন হাজা রসুল, ইনি একজন রসুল, ইনি একজন রসুল, হাজা হলো মুক্তাদা, রসুল হলো খবর। এখন আমরা লেসন ওয়ান আর দাস্তুল আওয়ালু হাজা এখান থেকে কিছু পড়বো। হাজা বাইতু, হাজা বাইতু, হ্যাঁ হাজা বাইতু এটা কোন সে জুমলা, জুমলা হিসাবে এটা কোন বলতে পারেন, জুমলা তো ইসমিয়া, হ্যাঁ যেহেতু হাজার এসেন, হাজাটা যদিও এটা প্রোনাউন, হাজাটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, কিন্তু এর আগে প্রোনাউনটাও নাউন, যে নাউন এক এরাবিকে নাউনের মধ্যে পাঁচটা নাউন আছে, প্রোনাউন আছে, অ্যাডজেক্টিভ আছে, অ্যাডভার্ব আছে, ইন্টারজেকশন আছে, এই জন্য যে প্রোনাউনটাও নাউন। তাহলে এই বাক্যটা শুরু হয়েছে হাজা দ্বারা, মানে এসের দ্বারা, কাজে এই বাক্যটার নাম হলো জুমলাতে লেসমিয়া। জুমলাতে লেসমিয়ার মধ্যে দুইটা জিনিস থাকতে হবে, মুফতাদা অ্যান্ড খবর। তাহলে হাজা মুফতাদা, হাজা মুক্তাদা, আর বাইতুন হলো খবর, আমি সার্কুল করলাম খবরটা। তারপরে হাজা মুজাক্কার, হ্যাঁ হাজা হাজা মুজাক্কার, বাইতুনা মুজাক্কার, এটা পুরুষ বাচক, এটা পুরুষ বাচক আছে। হ্যাঁ হাজা ওয়াহিদ, হাজা এক বচন, এরাল দেখেন এক বচন আছে, বাইতুন এক বচন। তারপরে আছে হাজা মাসজিদুল, হাজা মাসজিদুন, এটা হাজা মুক্তাদা, এটা জুমলাতুল ইসমিয়া, হাজা মুক্তাদা মাসজিদুন খবর। হাজা মুক্তাদা, মুক্তাদার দুইটা বৈশিষ্ট্য, এটা মারেফা মারফু, নাকেরার দুইটা বৈশিষ্ট্য, নাক খবরের দুইটা বৈশিষ্ট্য নাকেরা মারফু। তা মুক্তাদা দেখেন মুজাক্কার, মসজিদুন হোক মুজাক্কার, মুক্তাদা ওয়াহিদ, খবরও ওয়াহিদ। তারপরে হাজা বাবু, হাজা মুক্তাদা, এটা জুমলাতুল ইসমিয়া, হাজা মুক্তাদা বাবুন খবর, হাজা মুক্তাদা দুইটা বৈশিষ্ট্য মারিফা মারফু, বাবুন খবর, খবরের দুইটা বৈশিষ্ট্য নাকেরা মারফু। তারপরে আছেন হাজা, এটা মুজাক্কা, এটা খবর ওই হাজাকে এই মুক্তাদাকে ফলো করবে উইথ রেসপেক্ট টু নাম্বার জেন্ডার, জেন্ডার হিসাবে হাজা আছে মুজাক্কার, কাজে খবরও মুজাক্কার। তারপরে হাজা ওয়াহিদ নাম্বার ওয়ান, এটা এক বচন সিঙ্গুলার নাম্বার, বাবুন সিঙ্গুলার নাম্বার, ওয়াহিদ ওয়াহিদ। তারপরে হাজা কিতাবুন, হাজা জুমলাতুল ইসমিয়া, হাজা মুক্তাদা কিতাবুন খবর, মুক্তাদার দুইটা বৈশিষ্ট্য মারেফা মারফু, আর খবরের দুইটা বৈশিষ্ট্য নাকেরা মারফু। এখন মুক্তাদা খবর উইল ফলো মুক্তাদা উইথ রেসপেক্ট টু জেন্ডার এন্ড নাম্বার, তাহলে হাজা মুজাক্কার, কাজেই খবর কিতাবুনও মুজাক্কার। হাজা ওয়াহিদ, কাজে খবর কিতাবুন ওয়াহিদ, হ্যাঁ কাজে চাইরও
প্যারামিটার পুরা হয়ে গিয়া চারটা পুরা প্যারামিটারই পূর্ণ হয়ে গেছে, কাজেই আমাদের যে অ্যানালাইসিস এটা দুরুস্ত হয়ে গিয়া কারেক্ট হয়েছে যে হাজা মুক্তাদা মুক্তাদা দুইটা বৈশিষ্ট্য মারফা মারফু নাকেরা দুইটা বৈশিষ্ট্য নাকেরা হাজার দুইটা বৈশিষ্ট্য মারফা মারফু নাক খবরের দুইটা বৈশিষ্ট্য নাকেরা মারফু তারপরে হাজা মুজাক্কার খবর মুজাক্কার মুক্তাদা মুজাক্কার খবর মুজাক্কার মুক্তাদা ওয়াহিদ খবর ওয়াহিদ তাহলে চাইরো প্যারামিটার পূর্ণ হয়ে গিয়া কাজে এটাকে এটা জুমলাতুল ইসমিয়া এটা আমাদের অ্যানালাইসিস এটা দুরুস্ত হয়ে গিয়া মানে কারেক্ট হবে। এখন আপনারা পড়েন হ্যালো যে কোনো একজন লাউডলি পড়েন আমি যেভাবে পড়লাম এইভাবে পড়েন খবর হাজা হাজা দুটা বৈশিষ্ট্য হাজা মারেফা হাজা মারফু ওটা মুক্তাদা দুইটা বৈশিষ্ট্য হ্যাঁ মুক্তাদা দুইটা বৈশিষ্ট্য মুক্তাদা মারিফা মুক্তাদা মারফু খবর দুইটা বৈশিষ্ট্য মারিফা মারফু হ্যাঁ খবরের দুইটা বৈশিষ্ট্য নাকেরা মারফু রাইট হাজা ওয়াহিদুন এটা একটা এবং বাইতুন এটাও একটা ওয়াহিদুন এটা ওয়াহিদুন হ্যাঁ জি হাজা এটা মুজাক্কার এবং বাইতুন এটা মুজাক্কার মুজাক্কার তাহলে চার প্যারামিটার পূর্ণ হয়ে গিয়া হ্যাঁ নেক্সট তারপরে জুমলা হাজা মসজিদুন এটা কোন সে জুমলা জুমলাতুল ইসমিয়া জুমলাতুল ইসমিয়া তাহলে মুক্তাদা খবর কোনটা হাজা মুক্তাদা মসজিদুন খবর হাজা হাজার দুইটা মুক্তাদার দুইটা বৈশিষ্ট্য মারেফা মারফু খবরের দুইটা বৈশিষ্ট্য নাকেরা মারফু ইয়েস হাজা এটা একটা বোঝায় ওয়াহিদুন এবং মসজিদুন এটাও একটা বোঝায় এটাও ওয়াহিদুন এটা ওয়াহিদ এটা খবর খবর মুক্তাদাকে ফলো করবে তাহলে মুক্তাদা ওই একবচন ওয়াহিদুন খবর মুক্তাদা যদি একবচন হয় তাহলে খবরও একবচন হবে মুক্তাদা যদি তাহলে তাই আছে এখানে মুক্তাদা যদি পুরুষ হয় তাহলে খবরও পুরুষ হবে মুক্তাদা যদি স্ত্রী হয় তাহলে খবরও স্ত্রী হবে পুরুষ হবে স্ত্রী হবে মুজাক্কার এবং মসজিদুন এটাও পুরুষ বচন মুজাক্কার হাজা বাবুন এটা পরে হাজা বাবুন এটা ইসমে সরি এটা কোন সে জুমলা জুমলাতুল ইসমিয়া আগে জুমলা কি কোন জুমলা জুমলাতুল ইসমিয়া জুমলাতুল ইসমিয়া হাজা হাজা মুক্তাদা মুক্তাদা বাবুন খবর বাবুন খবর মুক্তাদার দুটা বৈশিষ্ট্য মারেফা মারফু খবরের দুইটা বৈশিষ্ট্য নাকেরা মারফু তো মুক্তাদা মুক্তাদা সবসময় খবরকে অনুসরণ করে খবর মুক্তাদাকে অনুসরণ করে খবর মুক্তাদাকে অনুসরণ করে মুক্তাদাকে অনুসরণ করে খবর মুজাক্কার জি জি
মুক্তাদা মুজাক্কার খবর মুজাক্কার মুক্তাদা ওয়াহিদুন খবর ওয়াহিদুন এক বছর হাজা কিতাবুন হাজা কিতাবুন জুমলাতুল ইসমিয়া হাজা মুক্তাদা কিতাবুন খবর মুক্তাদার দুটা বৈশিষ্ট্য মারেফা মারফু খবরের দুটা বৈশিষ্ট্য নাকিরা মারফু খবর সবসময় মুক্তাদাকে অনুসরণ করে মারেফা মারফু খবর মুক্তাদাকে অনুসরণ করে সরি তাহলে এখানে মুক্তাদা পুরুষ বচন মুজাক্কার এবং কিতাবুন খবর এটাও মুজাক্কার হাজা এটা এক বচন ওয়াহিদুন এবং খবর কিতাবুন এটাও এক বচন ওয়াহিদুন এটাও এক ওয়াহিদুন ওয়াহিদুন জি জি আসসালামু আলাইকুম আচ্ছা ওয়ালাইকুম আসসালাম আর একজন বলেন কে আসেন না আগে সাহস করে আগে আসেন বলো বলো মোস্তাফিজুর রহমান মোস্তাফিজুর রহমান সাহেব আছেন সালাম দাও আসসালামু আলাইকুম হ্যাঁ পড়ো তুমি পড়তে পারবা পড়ো জি জি এতে গো এতে গো হাজা কালাম হাজা কালাম হাজা মুক্তাদা কালামুন কোন সে জুমলা উত্তর দাও এটা কোন জুমলা কোন সে জুমলা জুমলাতুল ইসমিয়া জুমলাতুল ইসমিয়া হাজা কি হয় কালামুন কি হয় হাজা মুক্তাদা কালামুন খবর কালামুন খবর মুক্তাদার দুইটা বৈশিষ্ট্য কি কি মুক্তাদার দুইটা বৈশিষ্ট্য হলো মারে মুক্তাদার দুইটা বৈশিষ্ট্য কি কি মারফু খবরের দুইটা বৈশিষ্ট্য বলো খবরের দুইটা বৈশিষ্ট্য হলো নাখেরা মারফু নাখেরা মারফু হাজা মুজাক্কার হাজা মুজাক্কার মুক্তাদা মুজাক্কার কাজে খবরও মুজাক্কার মুতাদা ওয়াহিদ খবর ওয়াহিদ নেক্সট আজান দেই আজান দিচ্ছে এই আনমি মি করে দেন মিউট করে দেন কার কার এলাকায় আজান দিচ্ছে একটু মিউট করে দেন ভাই মিউট করো হাজা মিফতাহুন হাজা মুতাদা মিফতাহুন খবর মুক্তাদার দুইটা বৈশিষ্ট্য মারেফা মারফু খবরের দুইটা বৈশিষ্ট্য নাখেরা খবরের দুইটা বৈশিষ্ট্য নাখেরা মারফু বলো নাখেরা আর মারফু আমি তো শুনতে পাই না জোরে কও জোরে খবরের দুইটা বৈশিষ্ট্য নাখেরা মারফু হাজা মাকতাবুন হাজা মুক্তাদা মাকতাবুন খবর মুক্তাদার দুইটি বৈশিষ্ট্য হলো মারেফা মারফু মাকতাবুন খবর খবরের দুইটা বৈশিষ্ট্য নাখেরা মারফু নেক্সট হাজা সারিরুন হাজা মুক্তাদা সারিরুন খবর আসসালামু আলাইকুম স্যারের মাইকটা মিউট হয়ে গেছে জি
আচ্ছা আচ্ছা ঠিক আছে মুজা খান বলেন ঠিক আছে সুলতান মাহমুদ বেশ ভালো হয়েছে হ্যাঁ মুজা খান বলেন মুজা খান আচ্ছা ভাই আমি একটা জিনিসের এই উচ্চারণের ব্যাপারে একটু মানে কনফিউশন আমরা এই যে হাজা কালামুন বলতেছি এই এটা তো কফ এটা কলামুন না কালামুন না হয় কলামুন 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 রাইট কলামুন হ্যাঁ ঠিক আছে জি আসসালামু আলাইকুম মুজা খান বলেন জি হাজা মিফতাহুন হাজা মিফতাহুন হ্যাঁ জুমলাতুল ইসমিয়া হাদা মুবতাদা মিফতাহুন খবর আর মুবতাদার দুইটি বৈশিষ্ট্য হচ্ছে প্রথমটা হচ্ছে মারিফা পরেরটা হচ্ছে মারফু আর মিফতাহুনের দুইটি বৈশিষ্ট্য প্রথমটা হচ্ছে নাকেরা দ্বিতীয়টা হচ্ছে মারফু তারপর হাদা মাকতাব বা মাকতাবুন হাদা মাকতাবুন হাদা মুজাক্কার খবর মুজাক্কার হাদা মুজাক্কার মুজাক্কার মুবতাদার দুইটি বৈশিষ্ট্য প্রথমটা হচ্ছে মারিফা এবং মারফু এবং খবরের দুইটি বৈশিষ্ট্য নাকেরা এবং মারফু হাজা ওয়াহিদুন হাজা মুবতাদা জুমলাতুল ইসমিয়া হাজা মুবতাদা সারিরুন খবর মুবতাদার দুইটি বৈশিষ্ট্য মারিফা এবং মারফু এবং খবরের দুইটি বৈশিষ্ট্য নাকেরা এবং মারফু হাজা ওয়াহিদুন সারিরুন ওয়াহিদুন হাজা মুজাক্কার সারিরুন মুজাক্কার ইয়েস পরেরটা হচ্ছে হাজা কুরসিয়ুন ইয়েস জুমলাতুল ইসমিয়া হাজা মুবতাদা কুরসিয়ুন খবর মুবতাদার দুইটি বৈশিষ্ট্য মারিফা এবং হচ্ছে মারফু এবং খবরের দুইটি বৈশিষ্ট্য নাকেরা এবং মারফু হ্যাঁ নেক্সট পেজ হাজা ওয়াহিদুন কুরসিয়ুন ওয়াহিদুন জি পরবর্তী পৃষ্ঠা যা নেক্সট পেজ হচ্ছে জি মা হাজা মা হাজা মা কে হয় মা কি হয় মা কে মা কি কি বলবেন মার নাম কি হারমু ইস্তিফামিন ইসমুন ইস্তিফামিন ফামিন লি গাইরে আখিলি হাজা মুবতাদা বাইতুন খবর হাজা মুবতাদার দুইটি বৈশিষ্ট্য মারিফা এবং মারফু খবরের দুইটি বৈশিষ্ট্য নাকেরা এবং মারফু হাজা ওয়াহিদুন বাইতুন ওয়াহিদুন হাজা মুজাক্কার বাইতুন মুজাক্কার ইয়েস হাজা বাইতুন এটি কি বাড়ি আ হচ্ছে ইস্তিফামিন হরফু ইস্তিফামিন হরফু ইস্তিফামিন হরফু ইস্তিফামিন মাটা হলো ইসমু ইস্তিফামিন আর আ হামজাটা হলো হরফু ইস্তিফামিন হরফু ইস্তিফামিন জি ক্লিয়ার জি এখানে হাজা হচ্ছে মুবতাদা বাইতুন হচ্ছে খবর এখানেও আর এই হাজা হচ্ছে মুবতাদা এবং বাইতুন খবর মুবতাদার দুইটি বৈশিষ্ট্য মারিফা এবং মারফু খবর দুইটি বৈশিষ্ট্য নাকেরা এবং মারফু হাজা মুজাক্কার বাইতুন মুজাক্কার হাজা ওয়াহিদুন বাইতুন ওয়াহিদুন নাআম নাআম হরফে জাওয়াবুন জাওয়াবিন না আগে বলেন নাম হাজা বাইতুন হ্যাঁ নাম নাম হ্যাঁ হাজা বাইতুন হ্যাঁ এটি বাড়ি এখন নাম হচ্ছে হরফে জাওয়াবিন আর হাজা হচ্ছে মুবতাদা হরফে ইসবাতিন হরফে ইসবাতিন
ও আচ্ছা একটা ইস্তিফামিন হচ্ছে আর একটা হচ্ছে হরফু না নামটা হলো হরফু ইসবাতিন 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 হরফু ইসবাতিন আচ্ছা আর হাজা মুক্তাদা বাইতুন খবর হাজা বাইতুন হচ্ছে হাজা হচ্ছে মুক্তাদা বাইতুন হচ্ছে খবর ইয়েস আর হাজার বৈশিষ্ট্য মুক্তাদার বৈশিষ্ট্য মারেফা এবং মারফু এবং বাইতুনের বৈশিষ্ট্য নাকেরা এবং মারফু ইয়েস হাজা মুজাক্কার বাইতুন মুজাক্কার হাজা ওয়াহিদুন বাইতুন ওয়াহিদুন ইয়েস তারপর হচ্ছে মা হাজা এটা কি মা হচ্ছে ইসম ইসম ইস্তিফামিন ইসম ইস্তিফামিন লি আকিলিন লি গাইরি আকিলিন আর হাজা হাজা হচ্ছে মুক্তাদা এখন হাদা কমিসুন এটি হচ্ছে জামা হাদা মুবতাদা কমিসুন হচ্ছে খবর মুবতাদার দুইটি বৈশিষ্ট্য মারেফা এবং মারেফা এবং মারফু এবং খবর দুইটি বৈশিষ্ট্য নাকেরা এবং মারফু হাদা মুজাক্কার কমিসুন মুজাক্কার হাদা ওয়াহিদুন কমিসুন ওয়াহিদুন আহাদা সারিরুন এটি কি খাট আ হরফে ইস্তিফামিন হাদা মুজাক্কা হাদা মুবতাদা সারিরুন খবর হাদা মুবতাদা মুবতাদা দুইটি বৈশিষ্ট্য মারেফা এবং মারফু সারিরুন খবর খবর দুইটি বৈশিষ্ট্য নাকেরা এবং মারফু হাদা মুজাক্কার সারিরুন মুজাক্কার হাদা ওয়াহিদুন সারিরুন ওয়াহিদুন লা হাদা কুরসিয়ুন না এটি চেয়ার এখন লা হরফে ইস্তিফামিন হরফ নাফিয়িন হরফ নাফিয়িন আর হাদা মুবতাদা কুরসিয়ুন খবর মুবতাদা দুইটি বৈশিষ্ট্য মারেফা এবং মারফু খবরের দুইটি বৈশিষ্ট্য নাকেরা এবং মারফু হাদা মুজাক্কার কুরসিয়ুন মুজাক্কার হাদা ওয়াহিদুন কুরসিয়ুন ওয়াহিদুন আর আহাদা মিফতাহুন এটি কি চাবি আ হরফ ইস্তিফামিন লি লি আকিলিন না না এটা লি আকিলিন গায়র আকিলিন এটা নাকি এটা কি এটা কিছু নাই আদার ইজ ইজ আই ইজ মানে আতে হয় জি 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 আই হলো ইজ এটা হরফ ইজ হরফ ইস্তিফামিন হরফ ইস্তিফামিন কিন্তু গায়রি এটা আকিলিন বা আকিলিন এর কিছু বলার দরকার নাই এটা সব ক্ষেত্রে ব্যবহৃত হয় আচ্ছা এখন হাজা আলো হামজা হলো হরফ হরফ ইস্তিফামিন ইস্তিফামিন হাজা মুবতাদা মিফতাহুন খবর হাজা মুবতাদার দুইটি বৈশিষ্ট্য মারেফা এবং মারফু নাকের দুইটি বৈশিষ্ট্য খবরের দুইটি বৈশিষ্ট্য নাকেরা এবং মারফু লা হাজা কলামুন হাজা মুজাক্কার মিফতাহুন মুজাক্কার হাজা ওয়াহিদুন মিফতাহুন ওয়াহিদুন লা হাজা কলামুন না এটি হচ্ছে কলম লা হরফে নাফিয়িন আর হাজা মুবতাদা কলামুন খবর মুবতাদার দুইটি বৈশিষ্ট্য মারেফা এবং মারফু এবং খবর দুইটি বৈশিষ্ট্য নাকেরা এবং মারফু হাদা এক হাদা ওয়াহিদুন কলামুন ওয়াহিদুন হাদা মুজাক্কার কলামুন মুজাক্কার এখন মা হাদা এটা কি মা ইসমুল ইস্তিফামিন ইসমুল ইস্তিফামিন লি গাইরি আকিলিন গাইরি আকিলিন হাদা মুবতাদা এখন হাদা নাজমুন এটি হচ্ছে তারকা বা তারা এখন হাদা মুবতাদা নাজমুন খবর মুবতাদার দুইটি বৈশিষ্ট্য মারফু এবং মারেফা নাজমুনের দুইটি খবরের দুইটি বৈশিষ্ট্য নাকেরা এবং মারফু হাদা মুজাক্কার নাজমুন মুজাক্কার হাদা হাদা ওয়াহিদুন নাজমুন ওয়াহিদুন মাশাআল্লাহ হ্যাঁ খুব সুন্দর হয়েছে এখন আরেকজন আসেন
কে মোস্তাফিজুর রহমান সাহেব কই? মোস্তাফিজুর রহমান সাহেব তো বলেন যে কোনো একজন আসতে পারেন, আপনার মুখের জড়তা কেটে যাবে। আসেন, কে বলবেন? ইসরাত জাহান বলেন আপনি। ইসরাত জাহান আছেন না? মীর ইসরাত জাহান, আমি আরেকজন ইসরাত জাহান, আমি করব। আমি ওই ইসরাত জাহানকে বলছি। আচ্ছা ঠিক আছে, আমি করেন, আপনি করেন, মীর ইসরাত জাহান করেন। মা হাজা, মা কে হয়? মা হপ ইসমু ইসবামিন, হাজা মুক্তাদা। মা হাজা মানে ইহা কি? এটা কি? জি হ্যাঁ, হাজা, হাজা মাকতাবুন, হাজা মাকতাবুন, হাজা মুক্তাদা, মাকতাবুন খবর, খবর। এটা কি? হাজা সারিরুন, এটা হচ্ছে বিছানা বা খাট। মা এখানে হরফে ইসমু ইস্তেফামিন লি গয়রি আকিলিন, হাজা মুক্তাদা, হাজা সারিরুন, হাজা হচ্ছে মুক্তাদা, সারিরুন খবর, মুক্তাদার দুইটি বৈশিষ্ট্য, মারেফা মারফু খবরের, সারিরুনের দুইটা বৈশিষ্ট্য, নাকেরা মারফু, হাজা মুজাক্কার, সারিরুন মুজাক্কার, হাজা ওয়াহিদুন, সারিরুন ওয়াহিদুন, রাইট। মা হাজা ইহা কি? হাজা কিতাবুন, মা ইসমু ইস্তেফামিন লি গয়রি আকিলিন, হাজা কিতাবুন, হাজা মুক্তাদা। মার পরে যে প্রশ্নবোধক হাজা আছে, এটার এটা মুক্তাদা, এটা বলেন। ও হাজা মুক্তাদা, আর মা হচ্ছে ইসমু ইস্তেফামিন লি গয়রি আকিলিন। তারপর হাজা মুক্তাদা খবর, হাজা, এটা আরেকটা কথা বলা হয় নাই, মাটা হলো ইসমু ইস্তেফামিন লি গায়রি আকিলিন, এটা খবর হিসাবে পড়ছে এখানে, মাটা খবর, আর হাজাটা হলো মুক্তাদা। জি জি জি, এটা তো একটা খবর। আচ্ছা, আর এটার উত্তরটা হচ্ছে হাজা কিতাবুন, হাজা মুক্তাদা, কিতাবুন খবর, মুক্তাদার দুইটি বৈশিষ্ট্য, মারেফা মারফু কিতাবুনের দুইটি বৈশিষ্ট্য, খবর দুইটি বৈশিষ্ট্য, নাকেরা মারফু, হাজা মুজাক্কার, কিতাবুন মুজাক্কার, হাজা ওয়াহিদুন, কিতাবুন ওয়াহিদুন। তারপর হচ্ছে মা হাজা ইহা কি? মা হাজা ইহা কি? হাজা বাবুন, এটা হচ্ছে দরজা। মা হচ্ছে ইসমু ইস্তেফামিন লি গয়রি আকিলিন, আর এটা হচ্ছে খবর। হাজা হচ্ছে মুক্তাদা, মা হচ্ছে খবর। জিজ্ঞাসা করেন আপনি, আমি একটু ব্যস্ত আছি। হ্যাঁ ঠিক আছে, তাহলে তো বেশ, শুকরান জাজিরান। এখন আরেকজন বলেন। আচ্ছা ওয়ালাইকুম সালাম, কে বলছেন? আচ্ছা আহাজা কামিসুন, এখান থেকে বল। আহাজা কামিসুন, আ হচ্ছে না, অর্থটা বলেন, অর্থটা বলেন। এটা কি একটি জামা? হ্যাঁ, এটা কি একটা জামা? এটা কোন জামলা হয়? এই জুমলাটা কিসি, কোন জুমলা? জুমলাতুল ইসমিয়া, জুমলাতুল ইসমিয়া। আ হলো হরফ ইস্তিফহামিন, এটার অর্থটা কি, উত্তরটা কি বলবো? নাম। হ্যাঁ অবশ্যই সব বলবেন। নাম হাজা কমিশন, হ্যাঁ এটি একটি জামা। কিন্তু আউ উপরটার বিশ্লেষণ করেন নাই। আ হলো হরফ ইস্তিফহামিন, হ্যাঁ এটা করব। হাজা মুক্তাদা, হ্যাঁ করেন। আ হচ্ছে হরফ ইস্তিফহামিন, আর হাজা হচ্ছে মুক্তাদা, কমিশন হচ্ছে খবর, মুক্তাদার দুইটি বৈশিষ্ট্য মারেফা মারফু, খবরের দুইটি বৈশিষ্ট্য নাকেরা মারফু, মুক্তাদা মুজাক্কার, খবরও মুজাক্কার, মুক্তাদা ওয়াহিদ, খবরও ওয়াহিদ। এখন উত্তরটা বলেন। নাম হাজা কমিশন,
नाम हाजा कमिस नाम के है नाम हर्फ इस बात इस बातिन हर्फ इस बातिन इस्तेफामिन হাজা মুক্তাদা বাইতুন খবর মুক্তাদার দুইটি বৈশিষ্ট্য মারেফা মারফু খবরের দুইটি বৈশিষ্ট্য নাকেরা মারফু মুক্তাদা মুজাক্কার খবর মুজাক্কার মুক্তাদা ওয়াহিদ খবর ওয়াহিদ নাম হাজা বাইতুন হ্যাঁ এটি একটি বাড়ি নাম হরফে ইসবাতিন হরফে ইসবাতিন হাজা মুক্তাদা বাইতুন খবর মুক্তাদার দুইটি বৈশিষ্ট্য মারেফা মারফু খবরের দুইটি বৈশিষ্ট্য নাকেরা মারফু মুক্তাদা মুজাক্কার খবর মুজাক্কার মুক্তাদা ওয়াহিদ খবর ওয়াহিদ ইয়েস আহাজা মিফতাহুন এটা কি একটি চাবি আ হরফে ইস্তিফামিন হাজা মুক্তাদা মিফতাহুন খবর মুক্তাদার দুইটি বৈশিষ্ট্য মারেফা মারফু খবরের দুইটি বৈশিষ্ট্য নাকেরা মারফু মুক্তাদা মুজাক্কার খবর মুজাক্কার মুক্তাদা ওয়াহিদ খবর ওয়াহিদ হ্যাঁ উত্তরটা কি হবে উত্তরটা লা 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 হাজা হাজা কলম কলম সরি হাজা কলম লা হচ্ছে হরফে নাফিল হাজা হচ্ছে মুক্তাদা কলামুন হচ্ছে খবর মুক্তাদার দুইটি বৈশিষ্ট্য মারেফা মারফু খবরের দুইটি বৈশিষ্ট্য নাকেরা মারফু মুক্তাদা মুজাক্কার খবর মুজাক্কার মুক্তাদা ওয়াহিদ খবর ওয়াহিদ রাইট আহাজা নাজমুন ইহা কি একটি তারকা আ হরফ ইস্তিফামিন হাজা মুক্তাদা নাজমুন খবর মুক্তাদার দুইটি বৈশিষ্ট্য মারেফা মারফু খবরের দুইটি বৈশিষ্ট্য নাকেরা মারফু মুক্তাদা মুজাক্কার খবর মুজাক্কার মুক্তাদা ওয়াহিদ খবর ওয়াহিদ নাম হাজা নাজমুন হ্যাঁ এটা একটি তারকা নাম হরফে ইসবাতিন হাজা মুক্তাদা নাজমুন খবর মুক্তাদার দুইটি বৈশিষ্ট্য মারেফা মারফু মারফু খবরের দুইটি বৈশিষ্ট্য নাকেরা মারফু মুক্তাদা মুজাক্কার খবর মুজাক্কার মুক্তাদা ওয়াহিদ খবর ওয়াহিদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আগে আরেকজন আসেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বলেন জি ইকরা ওয়া আকতুব রিড এন্ড রাইট রাইট হাজা মাকতাবুন জি হাজা হাজা মাকতাবুন হাজা মাকতাবুন হ্যাঁ অর্থ কি মাকতাবুন খবর অর্থ কোন সে জুমলা হয় জুমলাতুল ইসমিয়া অর্থ কি জুমলাই ইসমিয়া নামবাচক বাক্য অর্থ হলো হাজা মাকতাবুন এটা একটি টেবিল এটা একটি টেবিল আচ্ছা মুফতাদা কোনটা এটা হাজা মুক্তাদা আর মাকতাবুন খবর আসলে মুক্তাদা কয়টি বৈশিষ্ট্য মুক্তাদার দুইটা বৈশিষ্ট্য খবরেরও দুইটা বৈশিষ্ট্য মুক্তাদা হলো মারেফা এবং মারফু আর খবর নাকেরা এবং মারফু আসলে মুক্তাদার খবরের মূল বৈশিষ্ট্য হলো দুইটা যেটা মুক্তাদা খবর এটা ফলোড বাই মুক্তাদা খবর ফলোড বাই মুক্তাদা মুক্তাদা খবর মুক্তাদাকে অনুসরণ করে যদি এটা মুআন্নাস হয় এটা মুআন্নাস মুজাক্কার হলো মুআন্নাস এটা হলো রাইট মুজাক্কার এখানে কি আছে সেটাই বর্ণনা করেন এখানে মুজাক্কার না মুআন্নাস কার মাত্তাবু মুজাক্কার ইয়েস নাম্বার অনুসারে সরি নাম্বার অনুসারে এটা কি ওয়াহিদ এর ওয়াহিদ এটা হাজা ওয়াহিদ মাকতাবুন ওয়াহিদ মাকতাবুন ওয়াহিদ রাইট হ্যাঁ
And next, Haza Masjidun. Haza Mubtada Masjidun Khabar. অর্থটা বলেন আগে হাজা মসজিদুন ইহা একটি মসজিদ জিদ মুক্তাদা দুইটা বৈশিষ্ট্য মার মরফু মারেফা এবং মরফু আর পুরো দুইটা বস্তু নাকেরা এবং মরফু এটা ওয়াহেদ হলে মুক্তাদা ওয়াহেদ হলে খবর ওয়াহেদ হবে হাজা ওয়াহেদ আর মসজিদুন ওয়াহেদ ওয়াহেদ হাজা মুজাক্কার হয় খবর হাজা মুক্তাদা মুক্তাদা দুইটা বৈশিষ্ট্য মারেফা এবং মরফু আর খবরের দুইটা বস্তু নাকেরা এবং মরফু আর খবর মুক্তাদা যদি এক বচন হয় খবরও এক বচন হবে যেটা হাজা ওয়াহেদ কালামুন ওয়াহেদ ইয়েস এটা জুমলাতুল ইসমিয়া হাজা মুজাক্কার হ্যায় কালামুন মুজাক্কার কালামুন মুজাক্কার তারপর পরবর্তী জুমলা হাজা সারিরুন পরে হাজা সারিরুন দিস ইজ এ বেড ইয়া একটি বেড হাজা মুক্তাদা সারিরুন খবর মুক্তাদা দুইটা বৈশিষ্ট্য মারেফা এবং মারফু খবরের দুইটা বৈশিষ্ট্য নাকেরা এবং মারফু হাজা ওয়াহেদ সারিরুন ওয়াহেদ হাজা মুজাক্কার সারিরুন মুজাক্কার এটাও জুমলা ইসমিয়া জুমলাতুল ইসমিয়া ইয়েস মা হাজা মা মা হাজা মা হাজা মা লো হরফ ইস্তিফামিন হ্যাঁ মা হরফ রাখিলে ইস্তিফামিন অর্থাৎ ইন্ট্রোগেটিভ প্রোনাউন হ্যাঁ না ইসমু ইস্তিফামিন এটা একটা ঘর মা হরফে ইস্তিফামিন হাজা মুক্তাদা তাহলে এর খবর হলো বাইতুন খবর এটার উত্তর হলো উত্তর যেটা অ্যান্সার যেটা সেটা খবর আপনি যে বইটা ফলো করতেছেন এটা কোন বই এটার সাথে মিলে না তো আমার কাছে বই নাই বই আমি কিনবো বইটা কোথা থেকে পাওয়া যায় কিভাবে সংগ্রহ করা যায় বইটা পাওয়া যাবে আপনি গুলশান বাড্ডারও এক নাম্বার গুলশান এক বাড্ডা লিং রোড সাজাতুর বাস স্ট্যান্ড শাহজাদপুর বাস স্ট্যান্ডে যায় কনফিডেন্স শপিং মল কনফিডেন্স শপিং মলের নিচ তার 133 নম্বর দোকান সাকেরা লাইব্রেরি ওখানে যাবেন ওখানে গেলেই পাবেন আসলে আমি তো মজুরুর অর্থাৎ জয়ীব অসুস্থ যে কারণে আমি মনে হয় মুভমেন্ট করতে পারবো না আর কেউ আছে সাহায্যকারীর জন্য কেউ আছে না আপনি যদি দোকানে নাম্বার দেন ওরা যদি অনলাইনে দিয়ে যায় সেটা আমার জন্য সবচেয়ে বেটার তাহলে আপনি এই পাঠান আপনার দোকান আপনি অ্যাড্রেসটা পাঠান আমি বলবো ওদেরকে যে এই ঠিকানায় এক সেট বই পাঠিয়ে দেন অ্যাড্রেসটা আমি কিভাবে আমি তো তাহলে আপনার নাম্বার ইয়ে লাগবে আপনার একটা ইমেল অ্যাড্রেস লাগবে যাতে আমি পাঠিয়ে দিতে পারি ইমেল নাম্বারটা মোবাইল নাম্বারে পাঠান মোবাইল আমি কি সাহায্য করবো হ্যাঁ আপনি সাহায্য করেন আচ্ছা ওই অ্যাড্রেসটা আপনার হোয়াটসঅ্যাপে দেওয়া আছে ওখানে টেলিফোন উনি হোয়াটসঅ্যাপে অন্তর্ভুক্ত না উনি হোয়াটসঅ্যাপে অন্তর্ভুক্ত হয় না এখনো আমি কম্পিউটারে আছি আমি কম্পিউটার হোয়াটসঅ্যাপ কম্পিউটার নাই হোয়াটসঅ্যাপ ইনস্টল করে নেওয়া যায় না না উনি হোয়াটসঅ্যাপে
হোয়াটসঅ্যাপে তো অন্তর্ভুক্ত হয় নাই না আমাদের গ্রুপে অন্তর্ভুক্ত হয় নাই ইনস্টল করে নিলেই তো আপনাকে অ্যাড্রেস দিলে সে অন্তর্ভুক্ত না আমি একদম ইনিশিয়াল আমি খুব ইনিশিয়াল পর্যায়ে আচ্ছা আপনি 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 তো আনোয়ার হোসেন আনোয়ারুল ইসলাম আনোয়ারুল ইসলাম উনি আপনি আমার ঠিকানায় অ্যাড্রেস পাঠিয়ে দেন আমার মোবাইল অ্যাড্রেসে 01715 লেখেন জি 01715 জি জি 01715 রাইট 172404 172404 04 হ্যাঁ এই ঠিকানায় আপনি অ্যাড্রেসটা পাঠিয়ে দেন আমি বই আপনার বাসায় পৌঁছে যাবে ঠিক আছে আমি পাঠিয়ে দিচ্ছি আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ শেষ করেন পড়াটা শেষ করেন উদার ভাই আমি একটা প্রশ্ন আছে আমি প্রশ্নটা একটু করব না বলেন করেন যেমন আমি যদি বলি মানহাজা এটার উত্তর যদি হয় হাজা আলিউন হ্যাঁ তাহলে এই জায়গায় মুক্তাদা কোনটা খবর কোনটা মুক্তাদা হাজা খবর আলিউন হাজা আলিউন আর মানের জায়গায় হাজা মানের জায়গায় হাজা আসলো মান হাজা এই দুটো হাজা এটা মানটা ব্যবহৃত হলো আকিলিনের ক্ষেত্রে ইনি কে হ্যাঁ হাজা ইনি কে প্রশ্ন করা হচ্ছে মান হাজা ইনি কে উত্তর দিলেন হাজা আলিউন ইনি আলী ইনি আলী জি হাজা মুক্তাদা আলী খবর এটা বুঝতে পারবেন আপনি আপনি বইটা সংগ্রহ করেন আর আমাদের ক্লাসে রেগুলার থাকেন আসলে আমি কালকে ঢুকতেছি কিন্তু কালকে ঢুকতে পারিনি কারণটা কি কালকে আপনার অনলাইনে ঢুকতেই পারিনি না কাল তো অফ ডে কাল তো শুক্র রোববারে কোনো ক্লাস ছিল না আমাদের সময় চলে যাচ্ছে আমি তো আজকে শেষ করতে পারলাম না আর একজন কি এখন কি টাইম আছে আচ্ছা সময় তো অনেক আমাদের এই প্রোগ্রাম তো তোরে বিশ্বব্যাপী লন্ডন আমেরিকা অস্ট্রেলিয়া বিভিন্ন জায়গা টাইমের সাথে অ্যাডজাস্ট করে আমাদের চলতে হয় আমি এই ক্লাসটা 15 মিনিট আগিয়ে দিতে চাই লন্ডনে কবির হোসেন ভাই কি কি বলেন কবির আহমেদ ভাই আছেন লন্ডন নাই চলে গেছেন নাকি কবির ভাই আচ্ছা ঠিক আছে তার 7টাই হয়ে যাক 7টাই থাকুক অনেকে চলে লিভ করেছে টাইমও শেষ হয়ে গেছে আমরা এখানে এই পর্যন্ত আসলাম পেজ নাম্বার 7 এখানে ওই এরপরে যে ওই ভাই আনোয়ারুল হক ভাই প্রশ্ন করছিলেন মানহাজা এই মানহাজা এখন শুরু হবে এই পর্যায়ে আমরা আমাদের শেষ করতে হচ্ছে আজকাল সময় আমাদের শেষ কি বলে আপনাদের কোন প্রশ্ন আছে এনি কোশ্চেন তাহলে আমরা এখন আজকে শেষ করছি ওয়া আখরু দাআনা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু السلام ورحمة الله وعليكم السلام ورحمة الله وبركاته